নমস্কার, আপনাদের সকলকে স্বাগত স্পেশাল ওয়ানে। আজ স্পেশাল ওয়ানে রয়েছে আমি আপনাদের সঙ্গে বুদ্ধদেব, এবং আজকে স্পেশাল ওয়ান জানিয়ে শুরু করতে চলেছি একলা চলোর পথে ISF, বামেদের সঙ্গে হচ্ছে না সমঝোতা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবার সেই সংযুক্ত মোর্চার যে জোট, সেই সংযুক্ত মোর্চা এবার আসন সমঝোতার পথে হাঁটতে চেয়েছিল প্রথম থেকেই, কিন্তু না, সেই জোট কার্যত ভেস্তে যেতে বসেছে। সেই সমঝোতা কখনোই আর হচ্ছে না, কারণ খুব স্পষ্ট, ISF-এর উত্থান, এবং এই উত্থানে কোথাও কি বাম কিংবা কংগ্রেস তারা শিহরিত হচ্ছেন, ভয় পাচ্ছেন, এবং যেভাবে ISF-এর যেখানেই নৌশাদ সিদ্দিকী যাচ্ছেন সেখানে মানুষের ভিড় চোখে পড়ছে, এই ভিড় কি কোথাও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই সমঝোতার, আসন সমঝোতার? এটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। তবে তার পূর্বে গত 1 তারিখে মালদায় যখন ছিলেন, মালদায় প্রার্থীর প্রচারে ছিলেন, এবং সেখানকার কর্মসমিতির বৈঠক হয়েছিল, সেখানকার জেলার বৈঠক করেছিলেন ISF নেতৃত্ব, এবং সেখানে নৌশাদ সিদ্দিকী কী বক্তব্য রেখেছিলেন এই জোট প্রসঙ্গে, তা একবার আপনাদের শোনাব। লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভা আগামী দিনে আমরা দক্ষিণ মালদায় প্রার্থী দেওয়ার মনস্থির করেছি। যদিও জোটের আলোচনা চলছে, জোটের স্বার্থে আমরা যদি এটাকে ছেড়ে দিই, আমাদের এই কর্মীরা তখন যাদের সাথে জোট হবে তাদের হয়ে লড়াই করে এখানে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য প্রস্তুত নেবে। অন্যথায় আমরা আগামী দিনে আমাদের এই কর্মী সমর্থকদেরকে নিয়ে এখান থেকে জিতে যাতে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি পাঠানো যায়, যে প্রতিনিধি গঙ্গা ভবন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পার্লামেন্টে তুলে ধরবে, জনগণের জনপ্রতিনিধি হবে, তাকে পাঠাবার জন্য এখান থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম। দক্ষিণ মালদা কিন্তু তবে প্রার্থী আপনি দিচ্ছেন, এখন জোটের আলোচনা একটা পর্যায়ে চলছে, যদি জোটে সমাপ্ত হয়ে যায় আগামী দিন দু একটা দিনের অপেক্ষা করবো, কারণ অপেক্ষারও তো একটা সময় থাকে, কারণ এখানে বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী অলরেডি প্রচার শুরু করে দিয়েছেন, তৃণমূলের প্রার্থী শুরু করেছেন, কংগ্রেসের প্রার্থী শুরু করে দিয়েছেন, আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি, কয়েকটা দিন অপেক্ষা করবো, যদি জোট হয়ে যায় ভালো, তাহলে আমরা প্রার্থী ঘোষণা করবো। না, বাংলায় আপনার কত আসনে প্রার্থী দেওয়ার সংকল্প নিয়েছেন? দেখুন, অলরেডি 8টা দিয়ে রেখেছি, জোটের স্বার্থে 8টা দিন সীমাবদ্ধ থাকতে চাইছি। যদি জোট মনে করে আমাদেরকে, জোটের আরও যে দুটো দল আছে, বড় দুটো দল আছে, যদি মনে করে যে আমাদেরকে সাইডলাইন করার চেষ্টা করে, কর্নার করার চেষ্টা করে, ওই 3টে 4টে যদি সীমাবদ্ধ রাখে, তখন আমাদের কিন্তু সিট সংখ্যা 8-এর জায়গায় ডবল হতে পারে, তারও বেশি বাড়তে পারে। সেদিনেও যে কথাটাই বারবার নৌশাদ সিদ্দিকীর গলায় উঠে আসছিল, কণ্ঠে বারবার উঠে আসছিল, বারবার তিনি বলছিলেন, আমাদের কর্নার করার চেষ্টা করে, আমাদের সাইড লাইন করার চেষ্টা করে, বা 3-4টে আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তাহলে আমরা কোনোভাবেই সেখানে থাকব না। আমরা জোটের স্বার্থে 8টা আসনের প্রার্থী ডিক্লেয়ার করেছি, 8টাতেই সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু সেই জোটের ক্ষেত্রে, সেই সীমাবদ্ধতার ক্ষেত্রে আমাদেরকে কোথাও কর্নার করার চেষ্টা হচ্ছে, কর্নার করার, সাইডলাইন করার চেষ্টা হচ্ছে। সেটা যদি হয় তাহলে আমরা জোটে থাকব না। স্বভাবতই এই বক্তব্যের পর, নৌশাদ সিদ্দিকীর এই বক্তব্যের পর অনেকটাই রাজনীতিতে জল ঘোলা হয়েছে। কোন রাজনীতিতে? বাম কংগ্রেসের রাজনীতিতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ কথা বলেছিলাম নৌশাদ সিদ্দিকীর সঙ্গে। নৌশাদ ঠিক কী জানিয়েছিলেন টেলিফোনে আমাদের, একবার আপনাদের শোনাব। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা একলা চলো নীতি লেফট আর কংগ্রেস তো সর্বোচ্চ ভাবে, চূড়ান্ত ভাবে তারা চাইছেন না হয়তো যে ISF এগিয়ে যাক, বঞ্চিত মানুষের কণ্ঠ যেভাবে আমরা তুলে ধরছি বিধানসভার মধ্যে, পার্লামেন্টে যাক, হয়তো সেই অর্থে তারা চাইছে না। কারণ আপনারা দেখছেন সময় গড়িয়ে যাচ্ছে, আমরা বারবার তাদেরকে অ্যাপ্রোচ করছি, কিন্তু দুঃখের বিষয় তারা জানি না কোন রসায়ন কাজ করছে এখানে,
তারা বারবার আইএসএফকে উপেক্ষা করছে। তো একটা নির্দিষ্ট টাইম আছে, আমাদের গতকালকে মিটিং হয়েছে রাজ্য কমিটির, আলোচনা চলেছে যে আমরা যদি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আমাদের সাথে না থেকে আলাদাভাবে তারা লড়াই করতে চায় তারা করুক, অর্থাৎ আমরা সেক্ষেত্রে আমাদেরকে একক ক্ষমতা নিয়ে এককের মতো লড়াই করব। কারণ আপনাদের জানিয়ে রাখি, যখন আইএনডিআই জোটে তৃণমূল ছিল সেই সময় কিন্তু বলেছিলাম ওই জোটের সাথে যারা থাকবে তাদের সাথে আমরা থাকবো না, প্রয়োজনে একক লড়াই করবো। তার মানে মানসিকতা আমাদের কিন্তু যে একক লড়াই করলে দুর্বল হয়ে যাবো ব্যাপার নয়, বিরোধের জন্য বিজেপিকে হারানো তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা আমাদের মূল্যবান সময়গুলোকেও কিন্তু নষ্ট করছি এই লেফট ফ্রন্ট বা কংগ্রেসের দিকে তাকিয়ে। এরা মনে করে বা কেউ যদি মনে করে যেটা আমাদের দুর্বলতা আছে আমাদেরকে কর্নার করতে চাইছে, তাহলে তাদের ভাবনাটা ভুল হবে। যদি আমাদেরকে একান্তই এই তৃণমূল কংগ্রেস সরি আপনার যদি একান্তই আমাকে কংগ্রেস লেফট ফ্রন্ট যদি আমাদেরকে কর্নার করতে চায় বা কেউ যদি আমাদেরকে মেনে নিতে না পারে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের মতো ভাবে ভাবতে হবে, আর ভাবা চলছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের শুধু তার আমরা করছি না, যত ভোট এগিয়ে আসছে তত লড়াইয়ের ময়দানে আরো ছোট হয়ে আসছে। তো সেই বিষয়ে আপনাদের বলি, আমি আবারও বলছি আমি আমার জায়গায় এসে অনর আছি, আমি যদি এখানের পরিবর্তে অন্য কোনো জায়গায় জন্য আলোচনা চলছে সেটা আপনাকে বলে রাখতে পারি। আমি এটা এগিয়ে থেকে আমি অন্য জায়গা থেকে আলোচনা উঠেছিল, সেক্ষেত্রে আমি কিন্তু প্রয়োজনে লড়াই থেকে অব্যাহতি নেব, কিন্তু আমার যে লক্ষ্য যে জায়গায় আমি ছিলাম সে জায়গাতে সেই জায়গাতেই আমরা অবস্থানে আসব। অনেক ধন্যবাদ। যেমন আর মডেলের নামে যে অত্যাচার শোষণ হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডায়মন্ড হারবার মডেলের নামে যে অত্যাচার চলছে তা মেনে নেওয়া যায় না, এবং তার পাশাপাশি আমাকে জানিয়েছিলেন তিনি যে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তিনি প্রার্থী হবেন কি না সেটা দল সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা বারবারই বলে এসেছি নিউজ বর্তমানে, প্রথম থেকে আমরাই বলেছি, দেখুন আমরা খুব পরিষ্কার করে একটা কথা এই মুহূর্তে আমাদের দর্শকদের জানাতে চাই। গতকাল যখন স্পেশাল ওয়ানে আমরা অনুষ্ঠান করেছিলাম তখন আমরাই সর্বপ্রথম না, কোনো তথাকথিত বড় হাউস নয়, যারা কাল বিকালের পর থেকে ওই শাহজাহান কিংবা জাহাঙ্গীরের যোগ নিয়ে কত টাকা কত কি খবর করছেন তাদেরকে বলে রাখি, আমরাই প্রথম গতকাল 137 কোটি টাকা শেখ শাহজাহানের অ্যাকাউন্টের মধ্য দিয়ে গেছে, কোথায় গেছে কিভাবে গেছে তার আলোচনা সেরেছিলাম। এই মুহূর্তে সায়নদীপ মিত্র আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়নদীপবাবু স্বাগত আপনাকে, সিপিএম নেতা। সায়নদীপবাবু, তাহলে শেষ পর্যন্ত এই একলা চলো কার্যত যে নীতি নিয়েছে আইএসএফ সেই নীতিতেই তারা স্টিক করছেন, শেষ পর্যন্ত কি সমঝোতা হলো না? যদি তার তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছে। এখন সবাই সবাইকে আমরা ডাকছি, তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, আমরা বেঁধে বেঁধে থাকার কথা বলেছিলাম, বামফ্রন্ট, বামফ্রন্টের বাইরে বামপন্থী দল, অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, সবাই আমরা মনে করেছি যে দেশের এরকম একটা কঠিন সময় আমাদের একত্রিত হওয়া দরকার। এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা চূড়ান্ত আত্মত্যাগ, চূড়ান্ত স্বার্থত্যাগের পরিচয় দিয়ে সমস্ত রাজনৈতিক দল, আমাদের নিজেদের দলের মধ্যে অনেক এই নিয়ে কথা উঠছে, প্রশ্ন উঠছে, এত দেরি হচ্ছে কেন, কিন্তু আমরা মনে করছি যে এই সময়কালে দেশকে রক্ষা করার দায়িত্বটাই সবচেয়ে বড় দায়িত্ব, সেই দায়িত্ব নিয়েই আমরা সমস্ত রাজনৈতিক দলকে এক করার দায়িত্ব গ্রহণ করেছি। ওই আবার বলছি, আমরা সবাইকে ডাক দিচ্ছি, তারপরেও কেউ যদি একলা চলার সিদ্ধান্ত গ্রহণ করে সেটা তাদের ব্যাপার, আর তাদের কিন্তু জনগণ চিনে নেবে। সাদীপবাবু, যেটা নৌসাদ সিদ্দিকীর সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হলো বা আমাদের ফোনিনে তিনি জানালেন যে কোথাও কংগ্রেস এবং সিপিএম সিপিআইএম অর্থাৎ বামেরা তাকে কর্নার করার চেষ্টা করছেন, আইএসএফকে সাইড লাইনে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, এবং 3-4 সিটের মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখার জন্য বলা হচ্ছে। তিনি বলছেন আমি 8 সিট আমি এই অবধি কনসিডার করব বা আমি 8 সিটেই শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করব, তাতেও আপনারা রাজি হচ্ছেন না, এটা কতটা সঠিক? ওজন বুঝে বাজারে দরদাম করা উচিত প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম
তার মনোভাব, তার অভিমত আপনি দেখে শুনেছেন যে বিভিন্ন জায়গায় তিনি প্রকাশ্যে স্পষ্টই বলেছেন যে নওশাদ সিদ্দিকী, যিনি আগে যেরকম ভাবে বলেছিলেন ডায়মন্ড হারবারে উনি যে লড়াইটা দেওয়ার কথা বলেছিলেন সমস্ত দুর্নীতির মাথা তার বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে আমরা বলছিলাম বামপন্থীরা অল আউট সাপোর্ট নিয়ে তার পাশে দাঁড়াবো, তার সঙ্গে তাকে সাহায্য করব, তার হয়ে ছাপাবো। এরপর আর সাইড লাইন, কর্নার লাইন, এগুলো তো এই শব্দগুলো আছে, এটা তো সেন্টার লাইনের কথা চলে আসছে। মোহাম্মদ সেলিম আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, তিনি সেন্টার লাইনে এই রাজনৈতিক দলকে রাখার কথা বলেছেন। সুতরাং আমরা যে গুরুত্ব বা মর্যাদা দিচ্ছি তাদেরও পক্ষ থেকে আমাদের এই তার দায়িত্ব নিয়ে একটু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, এটা আমি মনে করি। তবে আমার মনে হয় যে বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দল এক হয়ে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পারবো। সময় লাগবে, কিন্তু লড়াইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক আমরা ঠিক হতে পারবো, সময় লাগবে। এখনো কি আপনি আশা করেন যে সমঝোতা বা রফা সূত্র বেরোতে পারে? অবশ্যই আমরা বিশ্বাস করি। এখন ওই জন্যই তো এত আলোচনা হচ্ছে, এত চর্চা হচ্ছে। এখানে তো একটা পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট নয়, এখানে সবার মর্যাদা আছে, সবার গুরুত্ব আছে। এই সবাই মিলেই দীর্ঘ চর্চা আলোচনার মধ্যে দিয়েই সমাধানের রাস্তায় আমরা বেরোবো। অন্যরা একটু উৎসাহিত হচ্ছে, কিন্তু সব উৎসাহে জল পড়ে যাবে যখন দেখবেন আলটিমেটলি সমস্ত সবাই মিলে আমরা একসাথে ক্যান্ডিডেট ঘোষণা করতে পারব। অনেক ধন্যবাদ সায়নদীপ বাবু। সায়নদীপ মিত্র যথেষ্ট আশাবাদী, তিনি পরিষ্কার বলছেন নওশাদ সিদ্দিকী যেটা বলছেন সাইড লাইন করার চেষ্টা বা কর্নার করার চেষ্টা, তিনি বলছেন মোহাম্মদ সেলিম তো তাকে সেন্ট্রাল লাইনে নিয়ে এসছেন, একদম মাঝখানে দিয়েছেন সুযোগ। আমরা নিশ্চিতভাবেই নওশাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব একবার, নওশাদ সিদ্দিকী কী বলছেন এর প্রত্যুত্তরে আমরা সেটাই জানার চেষ্টা করব। কিন্তু সার্বিকভাবে জোটের রাস্তা কার্যত খোলা রাখছে বামেরা, এখনও তারা আশাবাদী যে এই জোট হবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, সর্বস্তরের জোট হবে এবং সেই জোটই আগামী দিনে জয়ী হবে, এমনটা মনে করছেন বামপন্থীরা। সায়নদীপ মিত্র, তিনি রাজ্য কমিটি, জেলা কমিটি মেম্বার, রাজ্য কমিটি মেম্বার, তিনি বললেন পুরো বিষয়টা, কিন্তু বাস্তব চিত্রটা কী সে সমস্ত কিছু জানবো, চেষ্টা করবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলার। তবে তার আগে স্পেশাল ওয়ানের সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল, এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আপনাদের একমাত্র বিশ্বস্ত খবরের চ্যানেল নিউজ বর্তমান। বিজ্ঞাপন দেওয়ার জন্য সত্তর যোগাযোগ করুন 8617203451 এবং 0332595000 এই নম্বরে। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা এন্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া, 55 তলা, হাওড়া। টেলিফোন 6289552363, প্রোপাইটার মুকুন্দ হাজরা। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল, এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর।
ফিল্ড স্পেশাল ওয়ানে বা এবং আমরা এবার যে টপিকটার উপর নজর দেব, কারণ নৌশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদের আগেই শুনিয়ে দিয়েছিলাম, আমরা তার ফোনে কথাবার্তা শুনিয়েছি, ফোন আলাপ আমরা শোনালাম, সেই জায়গা থেকে তাকে নিয়ে আবারও আসবো। কিন্তু এই মুহূর্তের অন্যতম বড় খবর সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রায়বেরিলির প্রার্থী, কিন্তু দলের দায়িত্ব যে রয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি, আর এবারে তাই তার নজর বিশেষভাবে কোচবিহার হোক বা বীরভূম, রাজ্যের সর্বত্রই তিনি প্রচার কার্যে রয়েছেন। বিশেষত দলের সাংগঠনিক দিকটি যেটি নিয়ে সবচেয়ে বড় চিন্তায় থাকে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, সেই জায়গায় কতটা আশাবাদী তৃণমূল সেটা নিয়েই সন্ধিহান তারা। এই মুহূর্তে বীরভূমে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রতহীন বীরভূমে প্রচার কার্যে দলের কর্মীদের সঙ্গে, কর্মীদের সঙ্গে বৈঠক, এবং অনুব্রতহীন বীরভূমে অর্থাৎ কেষ্টর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী হতে চলেছে, কী হবে, সে নিয়ে আমাদের আলোচনা অবশ্যই আমরা করব, এবং সেখানে দাঁড়িয়ে কী কী হতে চলেছে আগামী সময় আপনাদেরকে সেটাই দেখাবো একবার। রয়েছেন চন্দ্রনাথ সিনহা, সহ আশিস সহ একাধিক নেতৃত্ব বিরুদ্ধে তিহারে কেষ্ট, বীরভূমে অভিষেক, কেষ্টর গড়ে অভিষেক। আলোকে এখান থেকে যে দুটি আসন রয়েছে বীরভূম এবং বোলপুর, এই দুটি আসনে প্রার্থী ফের শতাব্দী রায় এবং অসিত মাল, তারা কি এবারের এই গেম বার করতে পারবেন, এই ভোট বৈতরণী জয়ের মধ্য দিয়ে পার করতে পারবেন? তিনি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ বৈঠক করবেন, সেখানে দীর্ঘ বৈঠক রয়েছে, সেই বৈঠকে কী রূপরেখা ঠিক হয় বীরভূমের জন্য, কারণ দুটি লোকসভা কেন্দ্র যেখানে অনুব্রত থাকাকালীন ব্যাপক ভোটে জিতত তৃণমূল, চরম ঢাকবাজা থেকে শুরু করে গুরবাতাসা, নকুলদানা, সকল কিছু অনুব্রতর দাওয়াই ছিল, কিন্তু সেই দাওয়াই এবার উধাও রয়েছে। সেই দাওয়াই কি অনুব্রতর জায়গায় অন্য কেউ পালন করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এরই পাশাপাশি সেখানে যে ইলেকশন টিম তৈরি হয়েছে তারা কতটা প্রস্তুত, কারণ যেভাবে এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কার্যত আমরা দেখতে পেলাম সেই ছবি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুটতে হচ্ছে বীরভূমে, এবং সেই বীরভূমের ভূমিপুত্র আপনি, এবারের বীরভূমের চিত্রটা কি, এই দুটো লোকসভায় কি হতে চলেছে জগন্নাথবাবু? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে যাবেন তাতে আমার আপত্তি করারই বা কি আছে, আর আমারটাকে স্বাগত জানানোরই বা কি আছে। উনি যাচ্ছেন, প্রচার করবেন, রাজনৈতিক দলের একজন উনি সেনাপতি নাকি ইত্যাদি বলা হয় তাকে, তিনি যাবেন ভোটে, আমরা তাকে হারাবো, এবং তার প্রতিনিধিকেও হারাবো। তো উনি বীরভূমের মাটিতে আসুন,
তাকে স্বাগত এবং আশা করব তাঁর এবং তাঁর সাগরেদরা ওখানে যে বালি কয়লা পাথর এর যে চোলাবাজি সিন্ডিকেট চালায় সেটাও তদন্ত করে দেখবেন, আর দেখার পরে তাদের বিরুদ্ধে শাস্তি দেবেন। যদি তাঁর দল তাঁর পুলিশ শাস্তি না দেয় তাহলে ওখানে এনআইএ সিবিআই এবং ইডি তাদের তদন্ত চলছে সাত আটটি মামলাতে, তারা একে একে করে শাস্তি পাবেন। জানেন ওখানে সবচেয়ে বড় ওনার যিনি ভক্ত ছিলেন সেই ভক্ত এখন তিহারে রয়েছেন, সেই ভক্তদের সাঙ্গপাঙ্গরাও তিহারে, তো এখন তিনি তাঁরও তদারকি করতে যাচ্ছেন কিনা জানি না। তবে বীরভূমের মাটিতে তাকে স্বাগত, তাকে রাজনৈতিক যুদ্ধে আমি আহ্বান জানাচ্ছি এবং বীরভূমের ভোটার এবার বুঝিয়ে দেবেন কিভাবে বোলপুর এবং বীরভূম দুটো আসনেই তাকে হারানো যায়। জগন্নাথবাবু একটা প্রশ্ন খুব স্পেসিফিক করে করতে চাই আপনার কাছে, এর আগে আমরা দেখেছি চরম চরম ঢাক বেজেছে বেজেছে গুরু বাতাসার কথা বলেছিলেন কেষ্টবাবু, কিন্তু সেই কেষ্টবাবুর পরিণতি এখন তিহার জেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোথাও ভয় পাচ্ছেন এই বীরভূমের দুটি আসন এবার কার্যত হাতছাড়া হতে চলেছে তৃণমূলের? চরম চরম ঢাক বাজানো বা গুড় বাতাসা দেওয়ার জন্য কেষ্টবাবু তিহার জেলে যাননি, কেষ্টবাবু গরু পাচার করে অভিযুক্ত হয়েছিলেন সেই কারণে তিহার জেলে গেছে। তারপরে দুটোকে আপনারা মিলিয়ে দেবেন না, পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে কি একটি কি একটা যাত্রা হয়েছিল জনজোয়ার না কি, যেটা নাকি এখন জনবিসর্জনে পরিণত হয়েছে, সেই যাত্রা করেছিলেন। তারপরেও বীরভূম জেলাতে প্রায় 380টি গ্রাম পঞ্চায়েত আসন জিতেছে, 11টি গ্রাম পঞ্চায়েত জিতেছে ভারতীয় জনতা পার্টি। কেষ্টবাবুর আমলে যখন ছিল তখন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জেলা পরিষদ জিতেছিল। তাহলে বীরভূমের মানুষ এত লুটতরাজের মধ্যেও 11টি গ্রাম পঞ্চায়েত বিজেপিকে জিতিয়েছে, বীরভূমের মানুষ এবার মুখিয়ে আছে, ফলে এইসব সভা টভা করে কোনো লাভ হবে না। আপনারা দেখেছেন শতাব্দী রায় যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভের মুখে পড়ছেন, এই ইভিএম এর যে যখন তারা ইভিএম এর সামনে ভোটাররা হবেন তখন শতাব্দী রায়ও বুঝবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝবেন যে তার পয়সা কার্যত অচল। ধন্যবাদ জগন্নাথবাবু। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি কার্যত পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই পয়সা কার্যত অচল এবং বীরভূমের মানুষ এবার বুঝিয়ে দেবেন, মুখিয়ে রয়েছেন তারা। এবং এই যে কেষ্টবাবু তিনি যে কি করেছেন সেটাও এবারে খুব ভালো করে বুঝতে পারছে বীরভূমের মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্বাগত, প্রচার করতেই পারেন, প্রচার করা দাঁড়াবো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার মাথা ব্যথার কারণ অন্যতম কারণ কিন্তু বীরভূম হতে চলেছে। সেই বীরভূমে এবার চরম চরম ঢাকের শব্দ নেই, সেই বীরভূমে এবার গুড় বাতাসার গল্প নেই। মানুষ যদি ভোট দিতে পারে তাদের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করার দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। মানুষ যদি রাস্তায় বেরিয়ে ভোটটা দিতে পারেন তাহলে কিন্তু অনেক অঙ্কই গুলিয়ে যাবে, সেই অঙ্ক ভাবিত করছে এখন তৃণমূলকে। এর আগে আমরা বারবার যেটা বলেছিলাম যাদবপুরের বিজেপি ক্যান্ডিডেট অনির্বাণ গাঙ্গুলী সহ একাধিক ব্যক্তি তারা বলছেন যে যেভাবে বলা হচ্ছে বিভাস সর্দার সেখানকার নেতা এমএলএ তারা বলছেন 15 দিন আগেই ভোট হয়ে যাবে, তাহলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? ধমকানো চমকানো, এবারের ভোট কিন্তু ধমকানো চমকানোর ভোট হবে না। এবারের ভোট অবশ্যই সামনে তিনটে ইস্যু, এক দেশ, দুই দুর্নীতি, তিন লক্ষ্মীর ভাণ্ডার। মানুষ কাকে বেছে নেবে, মানুষ কাকে বেছে নেবে, দেশের রক্ষাকর্তাকে নাকি দুর্নীতিকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000 টাকা কিংবা 1200 টাকা? অনেক মহিলারাই বলছেন, রুখে দাঁড়িয়ে বলছেন, আমাদের 1000-1200 চাই না, আমরা চাই সম্মান। কি হবে সেদিকের দিকে নজর থাকবে আমাদের। তবে আপাতত আজকের মতো স্পেশাল ওয়ান এখানেই শেষ করছি, অন্যান্য যাবতীয় খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানের পর্দায়। জয় হিন্দ।